নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা, যে আপনার স্ত্রী আপনাকে 10 গুণ বেশি ভালোবাসবে যদি আপনি এই কাজটা করেন। আজকে দেখুন, বিয়ে করলেই স্বামী স্ত্রী হওয়া যায় না, এটা একটা দৃঢ় সত্য কথা। আমরা জানি বিবাহের পর পুরুষ স্বামী হয়, আর যার বিয়ে হয় সেই কন্যা স্ত্রী, তাকে সম্বোধিত করা হয়। কিন্তু মনে রাখবেন, স্বামী স্ত্রী দুটো হতে গেলেই তাদের কিছু যোগ্যতা লাগে। ঠিক যেমন করে একটা চাকরির পরীক্ষায় যোগ্যতাবান থাকলে তবেই সে বসতে পারে, তারপর উত্তীর্ণ হলে সেই সেই পদটা পায়, ঠিক তেমন করে সে যোগ্য না হলে কিন্তু সে স্বামী স্ত্রী হওয়ার অধিকার রাখে না। তা আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, এই ভালোবাসার পোষণ যত বাড়বে জীবনের জীবনী শক্তি তত বৃদ্ধি পাবে, জীবনটা আনন্দময় মধুময় হবে। আর যদি দুজনের মিলমিশটা ঠিক করে না হয়, একে অপরকে সহ্য করতে পারছে না, একে অপরকে বলছে তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, ঘরে খাবার থাকতো বাইরের খাবার ভালো লাগছে, যদি এমনটা হয় তখন দেখবেন বিপদ বিপদ বিপদ। এটা কখনো সুখের লক্ষণ নয়। তাই সুখী হতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হতে চায়। তাই বলছেন যে আজকে আপনার স্ত্রীর ভালোবাসা 10 গুণ পাবেন যদি একটা কাজ করুন। প্রথম কথা হচ্ছে, স্ত্রীকে দাসী নয় অর্থাঙ্গিনী জ্ঞানে জ্ঞান করুন। আগেকার দিনে বিয়ের আগে একটা লৌকিক আচার ছিল, মায়ের জন্য দাসী আনতে যাচ্ছি, সেটা নয়, লৌকিক আচারটা বাদ দিয়ে প্রকৃত আচার অর্থাঙ্গিনী জীবনে গ্রহণ করছি। দ্বিতীয় কথা, রেসপেক্ট করা। বর্তমান সময়ে একটা বড় এই যে সংসারে সংসারে অশান্তি চলছে, এর মূল কারণ একটাই, কেউ কাউকে মানতে রাজি নয়। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নিজেই রাজা আর অন্য কাউকে কেউ মানতে চায় না। এই যে মান্যতাবোধ, জীবনে কখনো কখনো মেনে নিতে হয়, এবং অপরকে সম্মান করা, মেনে চলা। স্ত্রী স্বামীকে মেনে চলবে যেমন, স্বামীও স্ত্রীকে মেনে চলবে। স্বামী স্ত্রীকে মেনে চলবে বলে তার পায়ের কাছে বসে থাকবে এটা নয়, সে যা বলবে তাই সেটা চলবে তা নয়, কিন্তু তাকে গুরুত্ব দেয় না, কথায় কথায় ছোট করে, অপমান করে, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। দুজন দুজনের ব্লেন্ডিংটা যত সুন্দর হবে তত সম্পর্কটাকে দুজনেই এনজয় করতে পারবে, নইলে কিন্তু সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়াবে। তাই আজকে যেটা বলেছেন যে স্ত্রীর ভালোবাসা সত্যি 10 গুণ পাবে, 10 গুণ কেন, 100 গুণ পাবেন। একটা কুকুরকেও ভালোবাসা দিলে তার থেকে রিটার্ন ভালোবাসা পাওয়া যায়। তা প্রকৃত মানুষ যারা, আমি ওই পাথরকে ভালোবেসে তো লাভ নেই, কিছু মানুষ আছে পাথরের মতো, ওই অর্থের জন্য বিয়ে করেছে, কেউ রূপলাবণ্য বাইরের বাহ্যিকতা দেখে বিয়ে করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে এই ভালোবাসার মূল্য তাদের কাছে নেই। ভালোবাসার মূল্য তার কাছ থেকেই পাওয়া যায় যে ভালোবাসার গুরুত্ব বোঝে, মূল্য দিতে জানে। তা এখন কথাটা হচ্ছে যে আপনি ভালোবাসা দিন, 10 গুণ ফেরত পাবেন। ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা, ভালোবাসার মধ্যে কি তাকে সম্মান থাকবে, রেসপেক্ট থাকবে, বিশ্বাস থাকবে, এগুলো সব দিন, অবশ্যই 10 গুণ রিটার্ন পাবেন। ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।